आज आमी बनाच्छी चिकेन दो पेयाजे। एटा एकटा रिक्वेस्टेड भिडियो, एटा खूब सहजेई बानिये नेवा जाय। ताहले देखे नीन आमी किभाबे रेसिपिटी बानाई। आमार ई रेसिपिटी जदि आपनादेर भालो लेगे थाके ताहले प्लिज सबस्क्राइब करे देबेन, शेयर करे देबेन, लाइक करे देबेन, बाड़िते ट्राई करबेन, कमेंट करे जानाबेन केमन होयेछे। पाशे थाका बेल आइकनटी बाजिये देबेन जाते आमी जखनी कोनो नतून रेसिपि आपलोड करी তা আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চিকেন দো পেঁয়াজা করবার জন্য আমি এখানে একটা তেজপাতা, একটা দারচিনি, ছখানা লবঙ্গ, তিনটে এলাচ, দুটো শুকনো লঙ্কা, এক চামচ গোটা জিরে, হাফ চামচ হলুদ, এক চামচ জিরে গুঁড়ো, দেড় চামচ ধনে গুঁড়ো, এক চামচ চিনি, এক চামচ গরম মশলা, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, এক চামচ লাল লঙ্কার গুঁড়ো, দেড় চামচ কাশ্মীরি মিরিচ, 1/4 কাপ টক দই, এখানে 17 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি। একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। যেহেতু এটা চিকেন দো পেঁয়াজা তার জন্য আমি এখানে 6খানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি আর 10খানা ছোট পেঁয়াজকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়ে নেব স্বাদমতো নুন আর 750 গ্রাম মাংস আর তেল। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। 6 টেবিল স্পুন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, শুকনো লঙ্কা দুটো, গরম মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি স্লাইস করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। মাংসগুলোকে 7-8 মিনিট ভেজে নেব। মাংসটা ভাজা হতে হতে আমি টক দইটাকে ফেটিয়ে নিয়ে একটা মশলা তৈরি করে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, গোলমরিচের গুঁড়ো, মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মশলাটা তৈরি করে নিয়েছি। আট মিনিট ধরে মাংসটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দু মিনিট কষিয়ে নেব। দু মিনিট হয়ে গেছে। এবার টক দই আর মশলা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি এখনো কোনো রকম জল দিইনি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ছোট ছোট পেঁয়াজগুলো দিয়ে দেবো।
गरम मसलाटाओ दिए दीची। तीन मिनिटर जोनो लो फ्लेमे ढाका दिए दीची। अन्य एक ओवेने एक पात्र बसिए दिए ओवेनटा जालिए निलाम। गोटा जिरेटा दिए दीची भेजे नेब। भाजा हो गेछे ओवेनटा निभिए दीची हाफ डस्ट करे नेब। तीन मिनिट हो गेछे ओपर दिए आमी हाफ डस्ट करे रखा जिरेटा दिए दीची। चिकेन दो पेयाजा तैरी हो गेछे। एबार आमी ढाका दिए रेखे देब 5 मिनट, तारपरे सार्व करब। ओवेनटा अफ करे दीची।